ক্লিক করুন বেল আইকনে, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল টাইমস 14 বাংলা। সত্য উদ্ঘাটন দায়বদ্ধ। উত্তর চব্বিশ পরগনা বাগুইহাটি থেকে এক দুষ্কৃতী সহ বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র উদ্ধার করলো বিধাননগর গোয়েন্দা শাখা এবং বাগুইহাটি থানার পুলিশ। মঙ্গলবার ধৃত দুষ্কৃতীদের বাগুইহাটি আদালতে তোলা হলে বিচারক পুলিশি হেফাজতে নির্দেশ দিয়েছে। সূত্রের খবর, বাগুইহাটি থানা পুলিশ এবং বিধাননগর গোয়েন্দা শাখার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে বাগুইহাটির অর্জুনপুর বাজার এলাকায় হানা দেয়। ধৃতের নাম দেবায়ন দেবনাথ। সোমবার রাতে অর্জুনপুরের স্থানীয় মার্কেট থেকে গ্রেফতার করা হয় তাকে। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে 3টি 7mm আগ্নেয়াস্ত্র, 3টি ওয়ান শাটার এবং 10টি 2000 টাকার জাল নোট। জানা গিয়েছে দেবায়ন এর আগেও বিভিন্ন অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত থাকার কারণে গ্রেপ্তার হয়েছিল। দেবায়ন কোথায় এবং কাকে সেই আগ্নেয়াস্ত্র পাচার করছিল পুলিশ তা তদন্ত শুরু করেছে। ব্যুরো রিপোর্ট, উত্তর চব্বিশ পরগনা, টাইমস 14 বাংলা।